এঁচুড়গুলো কেটে সেদ্ধ করে নিলাম। সেদ্ধ হয়ে গেলে কড়াইতে তেল গরম করতে দিয়ে তার মধ্যে অল্প একটু চিনি দিয়ে তেলটা গরম করলাম যাতে কালারটা ভালো আসে। তারপরে আমি দিয়ে দিলাম জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন। এরপর আমি টুকরো করা আলুগুলো দিয়ে দিলাম তেলের মধ্যে। দেওয়ার পর আমি তার মধ্যে দিলাম স্বাদ অনুযায়ী লবণ এবং হলুদ গুঁড়ো। এরপর সেটি ভাজা করলাম, হালকা ফ্লেমে দিয়ে দিলাম যাতে আলুটি ভালোভাবে ভাজা হয়ে যায়। এরপর আমি মশলার মধ্যে দুটো শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, জিরে, হলুদ, নুন দিয়ে আমি টমেটো দিয়ে মশলার পেস্টটা তৈরি করলাম। এরপর আলুগুলো লাল করে ভাজলাম। আলুগুলো লাল করে ভাজা হয়ে এলে তারপরে আমি মশলাগুলো দিয়ে দিলাম, সেটি দিয়ে ভালো করে কষালাম। কষানো হয়ে গেলে ভালো করে শুকনো করে কষিয়ে তার মধ্যে আমি এরপর সেদ্ধ করা এঁচুড়টি দিয়ে দিলাম। সেদ্ধ করা এঁচুড় দিয়ে দেওয়ার পর সেটিকে আর আলুটিকে মশলার সাথে ভালো করে কষালাম। যেই তেল ছাড়তে শুরু করলো, ভালোভাবে কষানোর পর তেল ছাড়তে শুরু করলে তার মধ্যে আমি মিশিয়ে দিলাম জল যাতে আর একটু ভালো করে বয়েল হয়ে যায়। এরপর গরম মশলা দিয়ে ঝোল ফুটে এলে গরম মশলা দিয়ে নামিয়ে নিলাম। তৈরি এঁচুড় আলুর তরকারি।